আবেগ মানে কি? আবেগ মানে হচ্ছে শান্ত পুকুরে ঢিল মারলাম, পুকুরটা অশান্ত হয়ে গেল। ঢিলটা একটা এক্সটার্নাল স্টিমুলাস, আর অশান্ত হয়ে গেল এটা আবেগের প্রতিক্রিয়া, শারীরিক প্রতিক্রিয়া এবং এটি আচরণগত প্রতিক্রিয়া। যখনই কোনো কারণে আমি রেগে গেলাম, আমাকে আমি অবিচারের শিকার হলাম, আমাকে কটু কথা বলা হলো, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হলো, চট করে আমি খেপে গেলাম, ঘুষি মেরে দিলাম, ভাঙচুর করলাম, অথবা দেয়ালের সাথে আমি মাথা ঠোকালাম, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি যে অনিয়ন্ত্রিত হয়ে গেলাম। আবেগ আমার থাকবে, রাগ আমি করব, কষ্ট আমি পাব, ভয় আমি পাব, কিন্তু অনিয়ন্ত্রিত হলো কি না, এই জন্য আবেগটা যেহেতু একটা ইমোশন, এখন বলা হচ্ছে যে আবেগ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ইকিউ রেদার দেন আইকিউ, ইমোশনাল কোশেন্ট, আবেগীয় বুদ্ধি রেদার দেন বুদ্ধি। আমরা বুদ্ধি শব্দটার সাথে পরিচিত, আবেগীয় বুদ্ধিটার সাথে পরিচয় নয়। একটা মানুষ অর্থবিত্তে সফল হতে পারে, একটা মানুষ বুদ্ধিতে সফল হতে পারে, চিন্তকে সফল হতে পারে, কিন্তু সে যদি আবেগে ফেল করে সে জিরো। অর্থাৎ একজন মানুষ তার নিজের আবেগকে কত সুন্দর করে অন্যের কাছে প্রক্ষেপণ করতে পারেন, কীভাবে অন্যের আবেগকে বুঝতে পারেন এবং আবেগকে ছড়িয়ে দিতে পারেন, সেটির উপর নির্ভর করে কিন্তু তার ব্যক্তিত্ব এবং সামাজিকীকরণের প্রক্রিয়া। ফলে একজন মানুষের আবেগ ধারণ করার ক্ষমতা সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ব্যক্তিত্বের বিকাশের জন্য, ব্যক্তিত্বকে পরিপার্শ্বের সাথে চারিদিকের সাথে ছড়িয়ে দেওয়ার জন্য। ফলে আমরা বলবো একজন মানুষের আবেগকে চর্চা করার ক্ষমতা, আবেগকে বোঝার ক্ষমতা, কখন তার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, কখন তার আবেগের বহিঃপ্রকাশ করতে হবে, এটি খুব গুরুত্বপূর্ণ। এইটা বিষয় হচ্ছে এটি কিন্তু হঠাৎ করে একদিনে একজন মানুষ রপ্ত করতে পারবে না। শৈশবেই আস্তে আস্তে একজন শিশু যখন তার আবেগের বহিঃপ্রকাশ করতে পারে, পরিবারে যখন আবেগের বহিঃপ্রকাশের চর্চা দেখে, তখন কিন্তু তার ভেতরে এই আবেগাঙ্ক ইমোশনাল কোয়েশনটি বৃদ্ধি পায়। যেমন একটি ছেলে শিশু যখন কাঁদতে থাকে, আমরা অনেক সময় তাকে কাঁদতে দেই না, আমরা বলি এই ছেলেদের কাঁদতে হয় না। একটা মেয়ে শিশু যখন হাসতে থাকে, আমরা তাকে হাসতে দেই না, আমরা বলি মেয়েদের হাসতে হয় না। তাতে কি হয়, তার আবেগটি দমন হয়ে যায়, আবেগগুলো সাপ্রেস হয়ে যায়, ভবিষ্যতে সে তার আবেগকে প্রকাশ করতে পারে না, তখন সেটি ডেভিয়েটেড ওয়েতে বা অন্য উপায়ে সে আবেগগুলো বিকৃতভাবে প্রকাশ পায়, সে রেগে যায়, সে আঘাত করে নিজেকে, সে বিষণ্ণ হয়। ফলে আমরা বলবো শৈশব থেকেই প্রত্যেকের আবেগের চর্চা করতে হবে, আবেগের বহিঃপ্রকাশকে উৎসাহিত করতে হবে, মন খারাপ লাগলে বলতে হবে মন খারাপ, মন ভালো লাগলে বলতে হবে মন ভালো, কাউকে দেখতে সুন্দর লাগলে বলতে হবে তোমাকে দেখতে সুন্দর লাগছে, কাউকে প্রশংসা করতে যেন আমরা কার্পণ্যবোধ না করি, কান্না পেলে কাঁদতে হবে, হাসি পেলে হাসতে হবে। এটিই কিন্তু আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার, আবেগকে বহিঃপ্রকাশ করার একটি ছোট চর্চা হতে পারে।